গুড মর্নিং ফ্রেন্ডস, সব প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু ভালোই আছি। তো যেটা বলবো সেটা হলো আমার ব্লগটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, আর নতুন বন্ধু পুরনো বন্ধু সম্পূর্ণ ব্লগটা আমার দেখার পরে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমাদের সকালবেলা এই চা করছি, চাটা খেয়ে তারপরে যে কাজগুলো করব তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব। আমার সব কাজই তো আর শেয়ার করে দেখাতে পারছি না, কারণ সব কাজ ধরো এত কাজের ব্যস্ততার মধ্যে তো ভিডিও করা সম্ভব হয় না। যাই হোক, স্নান টান করে আমার পুজো করে আমি আবার নিচের ঘরে চলে এলাম। আমি এবার কি করছি তোমরা দেখো, তোমাদের সামনে একটু শেয়ার করি। এই যে আমার রিক বাবু পড়তে বসেছে। বাজার থেকে কি আনলো তোমাদের দাদা একটু দেখে নি, কি কি জিনিস এনেছে। কাজের ফাঁকে একটু ঘরগুলো গুছিয়ে নিলাম, ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে যেটা আমি করব একটু রান্না করব। তো আজকে তো নিরামিষ রান্না আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নাটা আমি এই দিকের ঘরের কাজগুলো সেরে আমি রান্নাটা করে নেব। এই ঘরটা কমপ্লিট হয়ে গেল গোছানো, এবার পাশের ঘরে যাচ্ছি। পাশের ঘরটা সেরকমভাবে অগোছলো হয়েই পড়ে আছে, সেই জন্য একটু গুছিয়ে রাখছি। এই ঘরটা গোছানো হয়ে গেলে আমি যেই কাজটা করব তোমাদের সামনে আমি সেটা শেয়ার করছি, তোমরা দেখতে থাক। সকাল থেকে অনেক কাজই হলো, যাই হোক মোটামুটিভাবে কয়েকটা কাজ তোমাদের সামনে শেয়ার করলাম। কিন্তু যেটা আমি স্নান করে পুজো করে এসে যেটা করি সেটা হলো ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কিন্তু এখনই আবার রান্নার দিকে যাচ্ছি না, কারণ আমি এখানে একটু বসে রেস্ট নিই, তারপরে আমি রান্নার ঘরে যাই। প্রতিদিনই একটা না একটা আমি রান্নার রেসিপি শেয়ার করি তোমাদের সামনে। তো আজকে সেভাবে কোনো কিছু শেয়ার করছি না,
আজকে আমাদের হালকার পরি একটু রান্না হচ্ছে, যাই হোক আমি রান্নার ঘরে এখন যাব, রান্নাটা সেরে নিই। ভিডিওটা কিন্তু আর বড় করছি না, কারণ দেখতেও একটা সুবিধে হবে ছোটর করে ভিডিও করলে, সেই জন্য আর ভিডিও বড় করলাম না। তোমরা দেখতে থাকো আমি কি করছি। বন্ধুরা, তাহলে আজ ভিডিওটা আর আমি বড় করছি না, এখানে এন্ড করার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই কিন্তু পুরোপুরি স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে। তাহলে আবার আগামীর ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। টাটা।